কিন্তু উচ্চশিক্ষা সবার হয় না, গুণে কিছু মানুষের উচ্চশিক্ষা হয়, তার পার্সেন্টেজটা কম। এবং উচ্চশিক্ষা হতে গেলে বেশ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশনস দরকার, সবার ছকে উচ্চশিক্ষা থাকে না। আবার অনেকেরই উচ্চশিক্ষা করতে গিয়ে স্ট্রিম চুজ করা ভুল হয় বলে তার উচ্চশিক্ষা হয় না। কাজেই দে আর ডিফারেন্ট টাইপ অফ কমপ্লিকেশনস যেটা আপনার জন্মছকে তৈরি হয় বা জন্মছককে না মেনে চলবার জন্য আপনার জীবনে তৈরি হয়। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, জন্ম ছক না মেনে চলবার জন্য আপনার জীবনে যে সমস্ত কমপ্লিকেশনগুলো তৈরি হয় যার জন্য আপনার উচ্চশিক্ষা হয় না, আমরা যদি আগে থেকে জেনে নিতে পারি আমাদের জন্মছকে যে কোন রাস্তায় গেলে কীভাবে পড়াশুনো করলে বা কোন পদ্ধতিতে পড়াশুনো করলে বা কোন স্ট্রিম চুজ করলে আমাদের উচ্চশিক্ষা হবে, আমাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সগুলো হবে, মানে মাস্টার্স হবে, পিএইচডি হবে, এবং আমি বাইরে যেতে পারবো, বিদেশ যেতে পারবো উচ্চশিক্ষা করার পর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে জ্যোতিষ প্রাজ্ঞ জ্যোতিষশ্রেষ্ঠ আমার অত্যন্ত প্রিয় সুদীপানন্দজি উপস্থিত রয়েছেন। আন্তরিক স্বাগত জানাই সুদীপানন্দজিকে। আমি জিজ্ঞেস করবো আপনার কাছে এটাই যে উচ্চশিক্ষা তো সবার হয় না, কিন্তু আবার উচ্চশিক্ষা করতে গিয়ে মানে বিভিন্ন বাধার সম্মুখীন মানুষ। সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং যারা অনুষ্ঠানটা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনুষ্ঠানে স্বাগত জানাই। বিগত দিনেও আমি শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম, তো শিক্ষার দেখুন বিভিন্ন ক্যাটাগরি থাকে। তো কেউ ভাবলো জীবনে যে আমি অনেক উচ্চশিক্ষা লাভ করব, তো উচ্চশিক্ষা আছে কি না প্রথম অ্যাট ফার্স্ট দেখা দরকার যে তার গ্রহ নাক্ষত্রিক পজিশানে যে চার্ট তৈরি হয় সেই চার্টের যে ১২টা ভাবের যে অবস্থান সেই অনুযায়ী যে যে যোগগুলো থাকলে উচ্চশিক্ষা হবে সেই ধরনের উচ্চশিক্ষার যোগ চার্টে গ্রহ নাক্ষত্রিকভাবে আছে কি না এক নম্বর, দুই হচ্ছে যে বাস্তুতে যে গৃহে বসে পড়াশোনাটা করা হয় সেটা সেই বাস্তুর পজিশান গৃহের আভ্যন্তরীণ পজিশান বাস্তু অনুযায়ী সুপ্রভাবী কি না সেকেন্ড, থার্ড হচ্ছে গিয়ে আমি যেটার উপর খুব গুরুত্ব দিই সেটা হচ্ছে অ্যাস্ট্রো নেচার অর্থাৎ ইন্টারনাল নেচার্স অব নেচার। এই সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা একটা বিষয় স্টাডি করতে চাইছি, যে কোনো সাবজেক্টে আমরা উচ্চশিক্ষা লাভ করতে চাইছি, কিন্তু সেই সাবজেক্টের প্রতি কতটা আগ্রহ রয়েছে। আগ্রহ তো তখনই আসবে যখন সেই সাবজেক্টকে প্রভাবিত করার জন্য যে প্ল্যানেট বা স্টার একটা চার্টে বেনিফিশিয়াল হওয়া প্রয়োজন, বেনিফিশিয়াল কী বললাম, বেনিফিশিয়াল মিন্স শুভকারী হওয়া প্রয়োজন, সেই ধরনের গ্রহ নাক্ষত্রিক পজিশান সেই যোগে আছে কি না। তাহলে আমি আজকে অনেকগুলো কিন্তু উচ্চশিক্ষার যোগ হয়, উচ্চশিক্ষার যোগ ন্যাচারালি 14 রকমের হয়, 14 টাইপস হয়, 14 রকমের কিন্তু উচ্চশিক্ষার যোগ হয়। তা হায়ার এডুকেশন করতে গেলে যে যে ধরনের যোগ প্রয়োজন তার মধ্যে আমি একটা দুটো যোগ আজকে আলোচনা করব, কেন সময় সবাইকে দিতে হবে লাইভ অনুষ্ঠানে, তো ছোট করে একটা বলে দেবো যোগ। দেখুন যদি দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রীর চার্টের মধ্যে জন্ম রাশি চক্রের মধ্যে শুক্র বৃহস্পতি এবং বুধ এই তিনটে গ্রহ যদি লগ্নের লগ্ন থেকে কোণে বা কেন্দ্রে অথবা যদি লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করে, কী বললাম, লগ্নের লগ্ন থেকে কেন্দ্রে বা কোণে বা লগ্নের দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতি শুক্র এবং বুধ গ্রহ এই তিনটে গ্রহ যদি অবস্থান করে এবং তার সঙ্গে নবম ভাবপতি এবং নবমের কানেকশান যদি খুব শুভ হয় তাহলে কিন্তু অবশ্যই 100% উচ্চশিক্ষা তাদের ক্ষেত্রে হবে। এটাকে বলা হয় সরস্বতী যোগ, এই যোগটাকে বলা হয় সরস্বতী যোগ। অতীব পণ্ডিত জ্ঞানী ব্যক্তি এবং অত্যন্ত শুভকারী ব্যক্তি সমাজের জন্য তিনি হন। ঠিক আছে সুদীপদা, আমি নিশ্চয়ই তো শুনবো আপনার এই আলোচনা, শুনতে শুনতে না কোন গভীর অতলে হারিয়ে যায়, মানে মনে হয় যেন সত্যি যদি একজন লোক নিজের জীবন সম্পর্কে আগে জানতে পারেন তাহলে কতই না সুখী তিনি হতেন, মানে অত্যন্ত মানে ভুল মানে সিদ্ধান্ত নেওয়ার শিকার তিনি হতেন, ভুল সিদ্ধান্ত। দেখুন একটা জিনিস বলি, তা আমি এরপরে হাতের পজিশনও দেখিয়ে দেবো আজকে যে হাতের কোন পজিশনে কি থাকলে উচ্চশিক্ষা হয়। খুব সুন্দর আজকের ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমি আপনি কেউ ফোনে আছেন কি? ফোনে কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে টুম্পা পাল বলছি। স্বাগত, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার নিজের সম্পর্কে জানবার আগে একটা ছোট কথা জিজ্ঞেস করি, সুবিধার অনুষ্ঠান কিরকম লাগে আপনার দেখতে, কতটা খুব ভালো লাগে? আমি কিছুদিন ধরেই দেখছি কারোর সাথে, তো খুব ভালো লাগছে।
একটাই। সুদীপদার প্রোগ্রামের অন্তত একটা রিকোয়েস্ট করি, কি বলুন তো, ওনার প্রোগ্রাম দেখে আবেগে ফোন করতে হবে না, যুক্তি নির্ভরতা এবং বিশ্বাস হলে তারপরে ফোন করবেন। সবাইকে বলছি আপনাকে লাইনে রেখে, সুদীপদা আমি ঠিক নিশ্চয় নিশ্চয় না, আবেগ ওই আবেগে লোকটাকে দেখতে ভালো, ড্রেস খুব সুন্দর বলছে ভালো নয়, তার জন্য না, দেখা ওনার কোয়ালিটি দেখে ফোন এই সব দিয়ে না। ব্যাপারটা হচ্ছে দেখুন, একটা সাবজেক্ট অ্যাস্ট্রোলজি, আমি এটা প্র্যাকটিস করি এই সাবজেক্টটা, আই বিলিভ ইট যে এই সাবজেক্টটার মধ্যে যে সাইন্টিফিক ম্যাটারগুলো আছে সেইগুলোকে যদি মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরা যায় এবং সেই সাইন্টিফিক যে ম্যাটারগুলো রয়েছে, সূত্রগুলো রয়েছে, সেটাই যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সুফল ফলবে, এটা একদম দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, একদম ডেফিনেটলি ঠিক। আমি নিয়ে নিই, আপনি আপনার জন্ম তারিখ বলুন দিদি। 20 জুলাই 1991। কত? 19-এ মোটামুটি একটা বলুন, ভোর 5টা ধরেই করুন, 5টা না না, এই চার্ট আমি নিশ্চয়ই দেখবো। আগে বলুন, ভোর 5টা জন্ম, এইটা আপনি কতটা মানে শিওর? ভোর 5টা 70% শিওর। আচ্ছা, কত পার্সেন্ট শিওর? 75%। ওকে ওকে, বেশ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশালবাড়ি হসপিটাল। কোথায়? দার্জিলিং এর নকশালবাড়িতে। ঠিক আছে, তা আপনার এই সমস্ত ডেট অফ বার্থ যা দিলেন তাতে করে কিন্তু স্যাটারডেতে জন্ম দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। শনিবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন তুলা রাশি সাতি নক্ষত্র, কি বললাম, কর্কট লগ্ন তুলা রাশি সাতি নক্ষত্র দেবগণ, ঠিক আছে। আমি আপনার চার্টটার মূল ভাবের মধ্যে ঢুকছি। মূল ভাবে দেখাচ্ছে লগ্নে রবি বুধ বৃহস্পতি, ঠিক আছে। এইবার আপনার যে এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয়ভাবে শুক্রমঙ্গল, যেখান থেকে মানুষের বাক প্রবণতা, যেখান থেকে মানুষের প্রাথমিক ইচ্ছাগুলো তৈরি হয় এবং ধরুন একটা রিলেশান তৈরি হয়, এই জায়গাতে কিন্তু শুক্রমঙ্গল আপনার লগ্নের পঞ্চম দশমপতি শুক্র এবং একাদশ চতুর্থপতি শুক্র। তা এখানে আপনার এই চার্টটায় দেখুন একটা কথা আমি আপনাকে বলবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার কি, আপনি কি ম্যারিড? হ্যাঁ হ্যাঁ। আর কিছু বলবেন না, শুধু হ্যাঁ না বলবেন। আপনার চার্টের মধ্যে ফার্স্ট ইন্ডিকেশন হচ্ছে আপনার সপ্তমস্থ শনি সপ্তমে বসে আছে, ঠিক কথাই, কিন্তু এই লগ্নে রবি বুধ বৃহস্পতি এবং এই যে সপ্তমটার উপরে পূর্ণ দৃষ্টি রাহুর, 12th observation of true, তা এইটা থাকার জন্য এবং দ্বিতীয়ভাবে শুক্রমঙ্গল থাকার জন্য আপনার বিবাহিত জীবন কিন্তু খুব ভালো যাবে না। আপনার আমি কতগুলো এইটা অনস্ক্রিন সবটা বলা উচিত না, তবে আমি বলে দিই, আপনার বিবাহিত জীবনে অনেক ভুল সিদ্ধান্ত আপনি নেবেন, যেই সিদ্ধান্তটা আপনাকে কিন্তু আপনার সংসার থেকে বঞ্চিত করবে, আপনার সাংসারিক আনন্দ থেকে শেষ করে দেবে। ভগবানের দেওয়া যে প্রথম মানে যে সম্পর্ক তাকে আপনি অবহেলা করবেন না। আপনার জীবনে কিন্তু একটা রিলেশন একটা আসবে, হ্যাঁ একটু ক্লারিফিকেশন নিয়ে নিন সুদীপ, থার্ড রিলেশন আসবে তাতে কিন্তু আপনার অনেক সমস্যা হবে জীবনে, একটু বলুন এবার, শেয়ার করুন আমাদেরকে একটু জানা। হ্যাঁ, যেগুলো বললো সেগুলো ঘটে গেছে আমার সাথে। ঘটে গেছে আপনার জীবন অলরেডি? হ্যাঁ, আমি এটা জন্যই কল করেছি। অলরেডি ঘটেছে? অলরেডি ঘটেছে। ভুল কি হয়েছে একটু আমায় মানে যদি বলা যায় টিভি স্ক্রিনে, যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথে রিলেশন এখন ব্রেকআপের মধ্যে, আমি আপনাকে একটা কথা বলি, মানে আপনার ডিসিশন অত্যন্ত ভুল হয়েছে, এখন আপনি সেই ভুলের মাসুল গুনছেন, তাই তো? হ্যাঁ, এখন ভুলের মাসুল গুনছেন। দেখুন আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই, আপনার বাঁ হাতটা বার করুন, বাঁ হাতটা বার করুন। দেখুন এই বাঁ হাতে আপনার এই যে দেখছেন মঙ্গল, এই যে ঠিক এই যে রেখাটা চারটে আঙুলের নিচ দিয়ে নৌকর মতো একটা রেখা গেছে, হার্ট লাইন বা হৃদয় রেখা, ঠিক আছে, এই জায়গাটায় দেখুন, তার নিচটা দেখুন, ফলো করুন, একটা ক্রস ক্রস লাইনটাকে ক্রস ক্রস করেছে দুটো রেখা আছে তো, এক
দুই হচ্ছে এই শুক্রর পজিশনটা দেখুন, এই ঠিক বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলি ঠিক নিচের জায়গাটায় চলে যান, এই যে এই যে থামটা এই জায়গাটায়, এই জায়গাটায় লক্ষ্য করুন, একটু একটু ওঠা মতো, অর্থাৎ ওঠা ফোলা, কিন্তু ওখানটায় একটা জাল চিহ্নের মতো আছে, জাল 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 নেট চিহ্ন আছে। তো এই দুটোতে হয় কি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে জীবনে এবং জীবনটাকে বিষময় করে দেয়। ঠিক আছে, হাতে বাঁ হাতের মধ্যে হতে পারে, এটা নাও হতে পারে বলছি, ন্যাচারালি এই বুধের ঠিক নিচটায় অথবা শুক্রের এই জায়গাটায় একটা তিল চিহ্ন বা জব চিহ্নও থাকতে পারে, হয় তিল নইলে জব নইলে ক্রস, এর মধ্যে একটা থাকতে হবে, ক্রস চিহ্ন আছে। তাই এইটা আপনার সাংসারিক জীবনের পক্ষে কিন্তু ভীষণ নেগেটিভ। ঠিক আছে, আমার আপনি কি চাইছেন দিদি ভাই, আপনি কি ঠিক করতে চাইছেন এটাকে? আমি জানি, শুনুন, ভুল তো মানুষ মাত্রে ভুল করে, তা এমন এমন ভুল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, যেই ভুলটাকে শুধরানো যায় না, ভুলটা অনেকটা বেশি হয়ে যায় অনেক সময়, সেই ভুলটাকে অনেক সময় হয়তো ম্যানেজ করা যায় না, কিছু ভুলকে ম্যানেজ করা যায় জীবনে। হ্যাঁ, যদি হ্যাঁ যদি মানুষ নিজে বুঝতে পারে যে নিজের ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায় হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারলেই কিন্তু তার রেকটিফিকেশন সেদিন থেকে শুরু হয়ে যায়, নিজের মধ্যে সংস্কার শুরু হয়ে যায়। অবশ্যই আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জানতে হবে যে হ্যাঁ অবশ্যই আজকে যেদিন থেকে আমার আমি বুঝতে পারব দোষ সম্পর্কে আমার অনুভূতি হবে, অবশ্যই সেদিন থেকেই তার রেকটিফিকেশন হ্যাঁ, আর এই অনুভূতি হওয়ার জন্যই আমাদের পৃথিবীতে আসা, যে আমার ভুলটা কোথায়। হ্যাঁ, শ্রীমা বলতেন, শ্রীমা বলতেন অন্যের দোষ দেখো না, দোষ দেখো নিজের। তা ভুলটা কিন্তু নিজেকে সবসময় সংস্কার করতে হবে যে আমার ভুলটা কোনখানে রয়েছে। আমি যদি সবসময় ভাবে আমি ঠিক অন্যেরা ভুল, এটা সবসময় কিন্তু তার কোনোদিন রেকটিফিকেশন হবে না। যখন একটা ভুল সম্বন্ধে অবহিত হবেন তখন জানবেন তার উপর কিছুটা হলেও ঈশ্বরের কৃপা আছে। আর ভুলটাকে সবসময় শুধরে নেওয়া হচ্ছে মানুষের লক্ষণ, ভুলটাকে মানে শুধরানোই হচ্ছে জীবনের লক্ষণ, সুস্থ জীবনের লক্ষণ। আমার মনে হয় কি আপনার কাউন্সিলিংটাও খুব প্রয়োজন, কারণ এর আগে আমি বহু মানে সুদীপদার প্রেডিকশনে শুনেছি, আপনি একবার একটু যদি মনে হয় আপনার যে অ্যাস্ট্রোলজি আপনার, কারণ কি দেখুন ছক দেখে এত সুন্দর যদি বলে দেওয়া যায় তার প্রতিকারও সম্ভব আমি মনে করি। আপনাকে তো উনি কিছু বলবো, হ্যাঁ একটু কিছু বলবো, কি বলবেন বলুন। বলছি যে আমার কি এটা কি ছাড়া ছাড়তে হয়ে যাবে, আমি তো চাচ্ছি না, আমি ভুল করছি কিন্তু বুঝতে পারছি, তো আমি তো কোনোভাবেই চাচ্ছি না যে ছাড়া ছাড়ি হোক। তা আমার তো মনে হয় এগুলো তো দূর থেকে সম্ভব নয়, এগুলো কাছে চেম্বারে আসলে কিছু করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আশা করি ঠিক হয়ে যাবে, উপরওয়ালার আশীর্বাদ, আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক ঠিক যদি প্রেডিকশনটা নেওয়া যায় ঠিক হয়ে যাবে। শিলিগুড়ি ডেটটা একটু আমার ওই তিনটে মোবাইল নাম্বার আছে দেখবেন, ওখানে একটু জিজ্ঞেস করে নিন ওখানে ওদেরকে। হ্যাঁ আমি দেখলাম মাসের অনেক শেষে আছে, তো অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই 3-4 মাস হয়ে গেছে এই ঘটনা, একটু লেট তো আছে, পারলে কাছাকাছি কোনো চেম্বারে এসে দেখিয়ে যান যদি মনে হয়। ঠিক আছে, যদি আপনার প্রয়োজন মনে করেন, আমার কাছে আসাটা বড় কথা না, যদি আপনার প্রয়োজন হয় তবেই আসবেন, আমি কাউকে বলি না যে আসুন আসুন, এখানে আপনার প্রয়োজন আপনি আসবেন, পরিষ্কার কথা রিপোর্টিং হবে, আপনার ভালো হলে আপনি জোরে করে এসে বলে যাবেন ভালো হয়েছে। ঠিক সোজা কথা, ওই দেখুন টিভি স্ক্রিনে কোনায় রয়েছে 9433060200 হচ্ছে একটা নাম্বার বুকিংয়ের জন্য, তার নিচে দেখুন আরেকটা নাম্বার রয়েছে 9674281071, এই হচ্ছে আরেকটা নাম্বার বুকিংয়ের জন্য, তার নিচে দেখুন নাম্বার রয়েছে 9007521015, এই যে নাম্বার, এই তিনটে নাম্বারে হচ্ছে আপনি ফোন করতে পারেন, ফোন করে যেখানে যে চেম্বার রয়েছে একটু জেনে নিন আপনার কাছে মানে সব থেকে কনভিনিয়েন্ট কোন চেম্বার সেটা জেনে নিয়ে আপনি বুকিংটাকে কনফার্ম করুন। আরেকটা কথা হচ্ছে সুদীপ, আপনাকে আমি ধন্যবাদ দিই, একটা ছক দেখে এবং ছক আর হাতকে কি মিলিয়ে দিলেন, অফ একটা জিনিস আমি আপনাকে বলি, আজকে মানে সেই ক্রস চিহ্ন না হাতে হলে আপনি বলুন যে এই আমি বলেছিলাম হয় তিনের মধ্যে যে কোনো একটা থাকবে, তিল চিহ্ন নয় ক্রস চিহ্ন নইলে জব চিহ্ন, কোন একটা বুধে বা শুক্রের পজিশনে থাকবে মাস্ট। আমার এইজন্য আপনার প্রেডিকশন খুব দুর্ধর্ষ। দেখুন আজকে একটা কি জানেন, এই পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজি একটা জিনিস জানেন, যেখানে গ্রহ নক্ষত্রের আলোচনা আছে, গ্রহের উচ্চারণ আছে, বুধ শুক্র বৃহস্পতি রাহু কেতু বা আদার সমস্ত প্ল্যানেট বা স্টারের উচ্চারণ আছে, আমি বলি ওটা অ্যাস্ট্রোলজি, বাদবাকি কিন্তু কোনো কিছু অ্যাস্ট্রোলজি হতে পারে না।
যে অ্যাস্ট্রো মানে কি, আপনাকে বুঝতে হবে অ্যাস্ট্রোলজি কি, হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রো মিন্স হচ্ছে জ্যোতিষ্ক, গ্রহ নক্ষত্র মণ্ডলী জ্যোতিষ্ক। অ্যাস্ট্রোলজি মিন্স বিদ্যা, এনিলজি ইজ বিদ্যা, এডুকেশন। তাহলে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ্ক বিদ্যা মানে গ্রহ নক্ষত্রিক বিদ্যা। তা যেখানে গ্রহ নক্ষত্র নিয়ে উচ্চারণ আছে, বৃহস্পতি শুক্র শনি কেতু মঙ্গল এইসব নিয়ে উচ্চারণ আছে, এবং এদের ভাব বিচার এবং কানেক্টিভিটি কনজাংশন নিয়ে আলোচনা হয়, দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। আমি সবসময় বলবো ওটাই অ্যাস্ট্রোলজি। ঠিক, মানে অ্যাস্ট্রোলজি মানে আমার কথা যুক্তি আছে কিনা আপনারাও শুনছেন যারা তারা বুঝবেন। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, যেখানে অ্যাস্ট্রোলজি কোনটা, অ্যাস্ট্রোলজি যেখানে জ্যোতিষ্ক নিয়ে আলোচনা আছে, ইট ইজ অ্যাস্ট্রোলজি। আর এই হাতেও তো আমাদের, আমরা যেখানে কল্পনা করি এখানে বৃহস্পতি, এখানে শনি, এখানে রবি, এখানে বুধ, তা প্রত্যেকটা গ্রহকে আমরা যেখানে একটা কল্পনা করা হচ্ছে এবং সেটা ধরে, ইট ইজ কি বলা হয়, অবজারভেটিভ সায়েন্স। অবজারভেটিভ সায়েন্স, অবজার্ভ করে করে, অবজার্ভ করে করে এই বিদ্যাটা এসেছিল, যার জন্য অবজারভেটিভ সায়েন্স অ্যাস্ট্রোলজি। এবং হ্যাঁ, বলাহমি, নাগার্জুন, চন্দ্রবানু আনন্দ প্রত্যেকে কিন্তু অবজার্ভ করে করে বিদ্যা কিনেছিলেন। একদম। একটা ফোন রয়েছে, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। কেমন লাগছে সুদীপানন্দের অনুষ্ঠান দেখতে? ভীষণ ভালো লাগে, আমি অন্যান্য চ্যানেলও দেখি, আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ছেলের নাম অরিত্র ভট্টাচার্য। আপনার ছেলে? হ্যাঁ, অরিত্র ভট্টাচার্য। অরিত্রের ডেট অফ বার্থ? 8/12/2000। জন্মস্থান দাদা? এই দিদি, সকাল 11:42 কলকাতা। সকাল 11:42 কলকাতা। কলকাতা, তাই তো? কলকাতা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কিচ্ছু বলার প্রয়োজন নেই, যেটুকু উনি জিজ্ঞেস করবেন সেটুকুর উত্তর দেবেন, ঠিক আছে? ঠিক আছে। কুম্ভ লগ্ন আপনার? আচ্ছা, একটু বলুন তো, এই এটা কার বলেন? ওনার ছেলে। ওনার ছেলে ফ্রাইডেতে জন্ম? শুক্রবার জন্ম। কুম্ভ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, বিংশোত্তরীয় কেতুর মহাদশায় জন্ম, ক্ষত্রিয় বর্ণ, ঠিক আছে? আচ্ছা, এগুলো জানতেন তার মানে, তাই তো? মোটামুটি জানতেন। দেখুন, এই চার্টের মধ্যে বৃহস্পতি এবং শনি গ্রহ কিন্তু জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে। বৃহস্পতি এবং শনি রেট্রোগ্রেড জন্মকালীন। আমি চার্টের মূল ভাবটায় ঢুকছি, মূল ভাবটায় ঢুকছি, তার আগে ফ্রাইডেতে জন্ম বললাম। আচ্ছা দেখুন, এখানে মেইন যেটা, একদম মেইন যেটা, সেটা হচ্ছে লগ্নের মধ্যে, এই লগ্নের অষ্টমভাবে মঙ্গল, এটা একটা মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে। চতুর্থভাবে গুরুশৌরী যোগ, বৃহস্পতি শনির সংযোগে গুরুশৌরী যোগ তৈরি হচ্ছে। পঞ্চমভাবে রাহু থেকে কিন্তু এটাকে বলা হয়, এই ভাবটাকে বলা হয় অ্যাকচুয়ালি মানে বুদ্ধিভ্রংশ যোগ। এই বুদ্ধিভ্রংশ যোগটা থাকলে ন্যাচারালি, দেখুন এর মেরিট খুব ভালো, এ জীবনে সায়েন্স নিয়ে পড়ার কথা, বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার কথা, এবং এর জীবনে অনেক দূর ওঠার কথা, বহু দূর কিন্তু নাম যশ খ্যাতি অর্জন করার কথা। কিন্তু এর সর্বোপরি একটা জায়গায় নেগেটিভ, সেটা হচ্ছে দুটো জায়গা নেগেটিভ মূলত। একটা পঞ্চম ভাবের এখানে উচ্চ রাহু, উচ্চ রাহু হলেও জানবেন রাহুর প্রভাব, আপনি 1 ফোঁটা বিষ যদি কোথাও ফেলে দেন, মানুষ বিষটা দিয়ে দূর, মানে সেই বিষ থেকে দূর দিয়ে হাঁটবে ঠিক কথা, কিন্তু বীজ যেখানটায় পড়লো তার প্রভাব কিন্তু একটা থাকে। তার রাহুর পঞ্চম অবস্থানে বুদ্ধিভ্রংশ যোগ করবে, কী করবে, ওর ন্যাচারাল বুদ্ধি খুব ভালো কিন্তু কার্যক্ষেত্রের বুদ্ধিটা গিয়ে নেগেটিভ হয়ে যায়। বুঝতে পেরেছেন কী বলছি আমি? মানে যখনই কিছু করতে যাবে কাজ করবে না। হ্যাঁ, ন্যাচারাল বুদ্ধি খুব ভালো, খুব ভালো ছেলে, মন মানসিকতা খুব ভালো, মেন্টালিটি খুব ভালো, এবং খুব ধরুন বাড়ির সকলকে ভালোবাসে, এই জায়গাগুলো খুব রয়েছে, পিতা মাতাকে শ্রদ্ধা করবে। কিন্তু কার্যক্ষেত্রে যখন কোনো একটা জিনিস ধরুন পড়লো একটা কিছু, হ্যাঁ, সেটা কার্যক্ষেত্রে যখন অ্যাপ্লাই করতে যাবে সেই জায়গাটাই যত ভুল হয়ে যায়। বুঝতে পেরেছেন কী বলছি? এবং বিজ্ঞান নিয়ে পড়বে বর্তমান সময়ে, এখন কিন্তু পড়াশোনাতে একটা মনোযোগের অভাব হবে। ও কি নিয়ে পড়ছে এখন? ও 11-এ পড়ছে, পরীক্ষা দিচ্ছে, 12-এ উঠবে, সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে পড়ছে, তাহলে আমি সায়েন্স নিয়ে পড়ার কথাই বলেছিলাম স্টার্টিং এ। ঠিকই আছে। না, তা ওনার কথা শুনে আপনার কি রকম মনে হলো? আপনি তো মা, আপনি তো ছেলেকে খুব ভালো চেনেন, উনি খুব ভালো বলছেন, খুব ভালো। আমি কিন্তু ওনাকে অ্যাপ্রিশিয়েট করছি না, আমি মেলাতে চেষ্টা করছি। না না, ঠিকই বলেছেন, ভালো আমাকে বলা দরকার, আপনি ভালো বলা দরকার নেই। হ্যাঁ, আমার কথাটা, সেটা দেখুন, আমার কথাটা অ্যাস্ট্রোলজিক্যালি কতটা মিললো আপনার ছেলের সঙ্গে?
না, এই যে উনি যে বললেন যে বুদ্ধি ওর মানে কাজের ক্ষেত্রে কি বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবে না, তখন যেটা মানে নেগেটিভ একটা প্রভাব পড়বে, মানে থিওরিটিক্যালি খুব ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু খারাপ আছে, এটা কি ঠিক বললাম কি ভুল? উঠবে জীবনে ঠিক কথাই, এই বর্তমান পজিশনটা এখন যে টাইমটা চলছে এই টাইমটা কিন্তু নানা দিক থেকে ডিস্টার্ব আসবে এবং এই সময়টা মাইন্ডটা পড়তে বসবে ঠিক কথাই, মনটা অন্যদিকে চলে যাবে, বুঝতে পেরেছেন কি বলছি? একটা মানুষের কিছু হতে গেলে সে মাইন্ডটাকে কিন্তু কনসেন্ট্রেট করতে হয় সেখানে, তা কনসেন্ট্রেশনটা এখন আসবে না, এই জন্য আমার মনে হয় একটু দেখানো দরকার, এই চার্টটা দেখিয়ে ঠিকঠাক আপনি প্রতিকারের বন্দোবস্ত করুন, আপনার ছেলে নিশ্চয়ই একটা ভালো জায়গায় যাবে, আমি কথা দিলাম। আরে এই তো সবে শুরু জীবনে। হ্যাঁ নিশ্চয়ই লিখিত দেবো, কথা মুখের কথা না, একদম মুখের কথা না, লিখিত দেবো যে দায়িত্ব নিয়ে বলছি এর এই জায়গা থেকে একে, এই যে অবনমিত একটা কন্ডিশন, এই জায়গা থেকে একে উত্তোলন করা যাবে, ঠিকঠাক প্রেডিকশন হতে হবে, সময় নিয়ে দেখি, আমি ওই আসলে না 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে ছেড়ে দিই না, আমার কাছে একটু টাইম নিয়ে আসবেন, যেদিন আসবেন সেদিন একটু টাইমটাকে হাতে নিয়ে আসবেন, কেন আমি প্রত্যেককেই তো একটু টাইম দিই, ওই আসলে না 10 মিনিটের মধ্যে কোনো রকমে ওই পাখি পড়ার মতো ছেড়ে দিলাম, ওটা আমার ডিকশনারিতে নেই, আমি একটু অ্যাস্ট্রোলজিটা ভালো করে করি প্রত্যেকে। আরেকটা ফোন নিয়ে নিই তো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ নমস্কার, স্বাগত দিদি, কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে। আপনার হাজবেন্ডের সম্পর্কে, ডেট অফ বার্থ বলুন হাজবেন্ডের। হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 20/10/1972। 20/10/1972। টাইম বলুন। টাইম হচ্ছে রাত 2টো। টাইম হচ্ছে রাত 2টো। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে বাংলাদেশ, মির্জাপুর। বাংলাদেশ? হ্যাঁ। আপনি অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ আপনার অনুষ্ঠান আমি দেখি, এবং শুধু তাই নয়, আমি ফেব্রুয়ারি মাসে আপনার এখানে, ফেব্রুয়ারি বলছি জানুয়ারি মাসে আমি নাম লিখিয়ে যেতে পারিনি, আমার সেদিন আমি হসপিটালাইজ ছিলাম সেদিন, আমার শরীর খারাপ হওয়ার জন্য আমার ডেট মিস হয়ে গেছে। কোন চেম্বার? আমি এটা শিলিগুড়ি চেম্বার। শিলিগুড়ি চেম্বার, আচ্ছা আচ্ছা। মানে তারপর তো শুনলাম ফেব্রুয়ারিতে যে ভালো হওয়ার পরে নাম লেখাতে গেলাম, আপনার মার্চে ডেট। ধন্যবাদ। হ্যাঁ ওই সময় গেলে পরে আসবেন নিশ্চয়ই। ফ্রাইডে তে জন্ম তো? ফ্রাইডে না, ওনার তো থার্সডে জন্ম, উনি সে মতান্তরে উনি কে বলে, এবার এটা বলে রাত 2টোর পরে হিসাবে একটা বৃহস্পতিবার তো জন্মবার। 20/10/1972 বললেন তো? হ্যাঁ 20/10/1972। এটা কি 19 তারিখ রাত 12টা ক্রস করে জন্মেছে? হ্যাঁ রাত 12টা, রাত 2টোয়। না না, সেটা কি 19 তারিখ রাতে না 20 তারিখ রাতে? 19 তারিখ রাতে মানে 20 তারিখ হচ্ছে, 19 তারিখ রাত 12টা ক্রস করেছে মানে 20 তারিখ হবে ইন্টারন্যাশনাল মতে, আন্তর্জাতিক মতে। ওনারা তো জন্মবার তো মানে মানে ওনার জন্মবার তো উনি বৃহস্পতিবারই বলেন। তা এই যে কি হচ্ছে এখানে, কি হচ্ছে না, ওটা যেটা জানেন, ওটা যেটা জানেন ওটা ভুল জানেন, ঠিক আছে। বৃহস্পতিবার বাংলা মতে, অ্যাকচুয়ালি আন্তর্জাতিক মতে আমরা যেটা করি সেটা তো সার্বজনীন মত, এটাকে বলা হয় ইউনিভার্সাল প্রিন্সিপল অ্যাস্ট্রোলজি আর কি। হ্যাঁ এখানে তা ইউনিভার্সাল যে মতটা রয়েছে সেখানে কিন্তু আমরা সেটাতে এগোবো, সেখানে 20 তারিখ দেখাচ্ছে এবং সেটা শুক্রবার হবে, ঠিক আছে, যেহেতু রাত 12টা ক্রস করেছে সেখানে 20 তারিখ এবং ফ্রাইডে দেখাচ্ছে, ঠিক আছে। এবার বলে দিই আপনাকে, এই চার্টের মধ্যে সিংহ লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ, তা এই চার্টে সিংহ লগ্নের মধ্যে শুক্র রয়েছে, অপোজিটে দ্বাদশপতি চন্দ্র রয়েছে, দ্বিতীয়ভাবে মঙ্গল, মাথা খুব গরম হয়ে যায়, প্রচন্ড মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলে তখন গুরুজন বলুন কারুর বলুন কারুর কথা শোনে না, এখন কি কোনো কর্ম করছে? হ্যালো, নেই আর ফোনে, কর্ম করার কথা কিন্তু কর্ম ভালো হবে না, হাতে সময় নেই, আপনি চেষ্টা করবেন যিনি লাস্টে ফোনে পেয়েছিলেন তিনি কোনো চেম্বারে এসে যোগাযোগ করতে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু অবশ্যই সুদীপানন্দের অনুষ্ঠান আপনাদের কাছে একটা নির্দিষ্ট লক্ষ্য, বার্তা এবং শ্রেষ্ঠত্বের নিদর্শন হয়ে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে।